আরো পাঁচজনের করোনা শনাক্ত, নমুনা সংগ্রহ 5 শতাধিক, চলতি মাসে 28টি পিসিআর ল্যাব। করোনা সংক্রমণ প্রতিরোধে বিধিনিষেধ কার্যকরে রাঙামাটিতে 6 মোবাইল টিম, চলছে সচেতনতামূলক প্রচার। খাগড়াছড়িতে টহল পুলিশের গাড়ি উল্টে আহত 17। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশের চট্টগ্রাম সংবাদে, সঙ্গে আছি আমি ফারজানা আখি। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। দেশে 24 ঘন্টায় আরও 5 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 61 জনে, আর 5 শতাধিক নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এপ্রিলের মধ্যেই 28টি পিসিআর ল্যাব হবে বলেও স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। বলা হয়, করোনা শনাক্ত করতে কিটের কোনো সংকট নেই। স্মৃতিমণ্ডলের রিপোর্টে বিস্তারিত। বিশ্বে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 10 লাখের বেশি, মারা গেছেন 53 হাজারের অধিক মানুষ। এমন ভয়াবহতায় বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে 61 জনের। স্বাস্থ্য অধিদপ্তরে নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে কোভিড-19 সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে নতুন 5 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে আর 26 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, চিকিৎসাধীন আছেন 29 জন। মোট মৃতের সংখ্যা 6। দেশে কিট এবং পিপিই এর সংকট নেই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। বলেন, চিকিৎসকদের ক্লিনিক চেম্বার বন্ধ রাখা যুক্তিসঙ্গত নয়। আমাদের কাছে যথেষ্ট পিপি রয়েছে, আমরা সকল হাসপাতালে পিপি দিয়েছি এবং সব সময় পিপি আমরা পেয়ে যাচ্ছি। 14-15টি জায়গায় পরীক্ষা শুরু হয়ে গেছে এবং আরো বেশ কয়েকটি জায়গায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষা করাটা খুবই জরুরি। করোনা পরীক্ষায় ঢাকায় 9টি এবং ঢাকার বাইরে 5টি পিসিআর ল্যাব প্রস্তুত আছে। এপ্রিলের মধ্যে এ সংখ্যা দাঁড়াবে 28। নতুন আরও ভালো পিসিআর কিট আসছে এবং আমরা মনে করছি যে আমরা অব্যাহতভাবে পিসিআর পরীক্ষার সংখ্যা বাড়াব এবং এই অতিরিক্ত পিসিআর পরীক্ষা করার জন্য যে কিট প্রয়োজন হবে সেগুলো সরবরাহ হয়ে কোনো অসুবিধা হবে না বলে আমরা নিশ্চিত। দেশে আইসোলেশনে আছে 82 জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে 248 জন। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা প্রতিরোধে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং দুপুরের পর নগরীত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ। আইন অমান্য করলে প্রত্যেককে 1,000 টাকা জরিমানার কথাও জানান তিনি। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে করোনা প্রতিরোধ ও মোকাবেলা বিষয়ে বিভাগীয় কমিটির সভা শেষে আইন শৃঙ্খলা বাহিনীকে এই নির্দেশনা দেন তিনি। বলেন, মানুষকে ঘরমুখ করতে সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর হতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন বিভাগীয় কমিশনার। করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের বিধি নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে হার্ড লাইনে রাঙামাটির জেলা প্রশাসন ও সেনাবাহিনী। জেলা প্রশাসনের 6টি মোবাইল টিম শহরের বিভিন্ন এলাকায় মাইক হাতে জনগণকে ঘরের বাইরে বের হতে নিষেধ করছে। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ যাতে ঘর থেকে বের না হয় সেজন্য সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের লোকজন জোর তৎপরতা চালায়। নিয়ম ভাঙলে মৃদু শাস্তি দেওয়া হচ্ছে। চট্টগ্রামের চিকিৎসকদের জন্য 2,000 পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট দিয়েছে দেশের অন্যতম বড় শিল্প গোষ্ঠী এস আলম গ্রুপ। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের হাতে এসব পিপিই তুলে দেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পিএস আকিজউদ্দিন। এ সময় জেলা প্রশাসক বলেন, করোনা মহামারীর এই সময়ে বাংলাদেশের অন্যতম বড় ইস্যু পিপিই। চীন থেকে পিপিই দেশে পৌঁছেছে, পাশাপাশি দেশের শিল্পপতিরাও এগিয়ে আসছেন। এসব পিপিই চট্টগ্রামের চিকিৎসকদের চিকিৎসা প্রদানে সহায়তা করবে। এ প্রসঙ্গে পিএস আকিজউদ্দিন বলেন, দুর্যোগকালীন সময় ছাড়াও দেশের যে কোনো প্রয়োজনে পাশে থেকেছে এস আলম গ্রুপ। করোনা এটা প্রতিরোধের অংশ হিসেবে আমরা চট্টগ্রামে নিরবিচ্ছিন্নভাবে পিপি সরবরাহ করতে চাচ্ছি। তার মধ্যে আজকে আমরা উদ্বোধন করলাম, আমরা প্রথমে 15টা উপজেলা শহরে
মানে আমাদের চট্টগ্রাম জেলার 15টা উপজেলায় আমরা নিরবিচ্ছিন্ন 100 করে পিপি দিয়ে দিব এখন। আর বাদ বাকি পিপিগুলো আমরা আমাদের ওই যে সিভিল সার্জন মহোদয়কে হস্তান্তর করব। এরপর আগামী সপ্তাহে আমরা আবার পর্যায়ক্রমে আরও 2000 দিব। এভাবে আমরা যত লাগে দিতে থাকব, পিপির কোনো অসুবিধা হবে বলে আমার মনে হচ্ছে না। করোনা সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনাকে অবহেলা করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। সংক্রমণ রোধে সবাইকে অধিকতর সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, জনসম্পৃক্ততা এড়িয়ে চলা এবং নিয়ম মেনে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত থাকাটাই করোনা থেকে বাঁচার একমাত্র উপায়। সকালে নগরীর 6 নম্বর পূর্ব 16 শহর ওয়ার্ডে হাজি এন মমতাজ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, কাউন্সিল আশরাফুল আলম ও শামসুল আলম উপস্থিত ছিলেন। বান্দরবানের আলী কদমের বিভিন্ন স্থানে অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। দুদিন ধরে এই অভিযান পরিচালনা করা হয়। সে সময় দুর্গম আলী কদম উপজেলার পাইনছড়ার আগা, বুচিখাল, ছোট বেতি, বড় বেতিতে অভিযান চালিয়ে 1.5 লক্ষাধিক ঘনফুট পাথর উদ্ধার হয়। দুর্গম এলাকার কারণে পাথর কাটার মেশিন নষ্ট করা হয় এবং একটি মেশিন সহ পাথর ভাঙার বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করে আলী কদম থানার হেফাজতে নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের বান্দরবান কার্যালয়ের সিনিয়র কেমিস্ট এ কে এম সামিউল আলম কুরসি। খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকায় টহলরত পুলিশের গাড়ি উল্টে 17 জন আহত হয়েছে। রাতে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত 4 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পূর্ণজীবন চাকমা জানান, গুরুতর আহতদের 2 জনের মাথায় আঘাতপ্রাপ্ত ও অপর 2 জনের পা ভেঙে গেছে। আর এর সাথে শেষ করছি 21-এর চট্টগ্রাম সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। আরও 5 জনের করোনা শনাক্ত, নমুনা সংগ্রহ 5 শতাধিক, চলতি মাসেই 28টি পিসিআর ল্যাব। করোনা সংক্রমণ প্রতিরোধে বিধি নিষেধ কার্যকরে রাঙামাটিতে 6 মোবাইল টিম, চলছে সচেতনতামূলক প্রচার। খাগড়াছড়িতে টহল পুলিশের গাড়ি উল্টে আহত 17। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21tv24online। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।